নিশ্চয়ই যাবো। সুপর্ণা কাকার মধ্যে যে ট্যালেন্টটাকে উনি দেখেছিলেন সেটা তো কফি হাউসে তার একটা আউটবার্স আমরা দারুণ ভাবে পেয়েছি, সেটা তো ভীষণ ভাবে আসবে। আজকে সেই আড্ডার মেজাজটাকেই রয়েছি আমরা। গলার সর্দিতে বলছিলাম পুরো আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বসেছে আসো, এসেছেন কলকাতার নাম কটা সেই নষ্ট কোম্পানি, যে বালাটি করছে ওটার নাম কাশি বুঝলেন অত। আমিও যাবো না, না 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 আনবে আমার ভাই বলছে হৃদয়ের গান শিখি রোগায় সবাই কজনা হৃদয় দিয়ে গাইতে জানি, নয়নে থাকে শিখু সবাই করি, কজনা তোমার মতো চাইতে জানে আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা। যাকে বলা যায় যে সত্যি একটা কোনো সিচুয়েশন সেটা নিজের মনের মধ্যে নিয়ে তার যে অভিব্যক্তি সেটা কারেক্ট রিপ্রডিউস করা, তবেই তাকে গাইয়ে বলা হয়। নাও হেমন্তি গাও। আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না, যে যে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে ভালোবেসেছি তুমি দেখেছি কে কাগে, আমার মনে নাই কে দিয়েছি সারা
একদিন যাচ্ছি আমরা গাড়ি করে, হঠাৎ ওই কালী ফিল্মসের ওইখানে একটু বৃষ্টি হয়েছিল, জল জমেছিল। আমরা যাওয়ার সময় দেখলাম যে নবদ্বীপ ভালদার ধুতি পরে উনি যাচ্ছেন আর ওনার ধুতিতে কাদা ছিটকে লেগে গেছে। তা আমি বললাম দাদাকে, দাদা খুব সর্বনা আসেন, ওই নবদ্বীপ বাবুর ধুতিতে কাদা লেগেছে, দেখবে এখন। যাই হোক, আর সালাম দাদা বল, যাই হোক, আমরা নৃত্যে গিয়ে নেমেছি, হঠাৎ অমর মল্লিক এলেন, কাকার বন্ধু বান্ধব সমস্ত যথেষ্ট ইত্যাদি ইত্যাদি। দেখি আস্তে আস্তে কুটি কুটি নবদ্বীপ আসছেন। নবদ্বীপ এসে বলে আমার কাকার কাছে গিয়ে বলে, কাকার কাছে গিয়ে বলছে, আমি জানি না আপনাদের মধ্যে কে শুনেছেন ওনার গলাটা, একটা অপূর্ব, আমার মনে হয় ওই রকম একটা গলা কখনো শুনিনি আমি। উনি বললেন আমার কাকাকে, কেষ্টদা, ঠিক এইরকম গলা, কেষ্টদা একটা আলপিন পাবো, আলপিন আছে। কেষ্ট বলছে, কে নদী কি আলপিন কি করবে? আপনার গাড়ির চাকাটাকে ফুটো করে দেবো, আমার আমার ধুতিটার কি অবস্থা করেছে দেন, দেন ছ আনা দিন ধুই নিয়ে আস। কলা